নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যেতে চলেছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। তাই আপনারা ধনু রাশির যে সমস্ত ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু লিখে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা লিখে জানাবেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে সাফল্য থাকবে হাতের মুঠোয়। প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে কিন্তু গোচর করে। আগস্টের 16 তারিখে গ্রহের রাজা সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে তিনি প্রবেশ করবেন, আর যার ফলে এই নিজস্ব রাশিতে প্রবেশ করার ফলে গ্রহের রাজা এবং এই সময়কালে এই ধনু রাশির জাতক জাতিকারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এবং আপনারা যদি ভেবে থাকেন যে কোনো কাজ করবেন, তাহলে এই আগস্ট মাসেই সেই কাজগুলো করে ফেলতে পারেন, কারণ আপনারা যেখানেই হাত দেবেন সেখানেই সাফল্য পাবেন। সেটি লটারি হোক কিংবা শেয়ার মার্কেট হোক, ব্যবসা হোক, যে কোনো বিজনেস হোক, যে কোনো কর্মরত আছেন যারা যারা যে কোনো জিনিসের সঙ্গে, সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। আবার যারা চাকরির পরীক্ষা দিয়েছেন, বেকার যুবক যুবতীরা, তারা কিন্তু সুখবর পেতে পারেন। দেখুন, বিশেষ লাভবান হবেন এই ধনু রাশির জাতক জাতিকারা এই সূর্য গোচর হওয়ার ফলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে গোচর করে এবং এর প্রভাব সমস্ত রাশির মানুষের জীবনে দেখা যায়। সেমনি এই সূর্য গোচর হওয়ার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে তার প্রভাব দেখা যাবে, এবং গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার স্থান পরিবর্তন করে। এর প্রভাব সমস্ত রাশির জাতকদের জীবনে দেখা যায়। সূর্য বর্তমানে কর্কট রাশিতে কিন্তু রয়েছেন, অর্থাৎ বসে আছে, এবং আগস্টে তার নিজের রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 16 আগস্ট সূর্য গোচর করতে চলেছে, আর এই সময়ের মধ্যে যে কোনো কাজই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এবং জীবনে উন্নতি হবে। জেনে নিন যে এই জ্যোতিষশাস্ত্র ধনু রাশির সম্পর্কে কি বলছে এই সূর্য গোচর হওয়ার কারণে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি ভিডিওটি শুরু করার আগে, দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না। আপনারা হয়তো দেখেছেন যে দেখবেন আপনি ভালো সময় কাটাচ্ছেন, অন্য একজন ধনু রাশির ব্যক্তি সে খারাপ সময় কাটাচ্ছে। আবার হয়তো দেখবেন যে আপনি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন, অন্য একজন ধনু রাশির ব্যক্তি সে সফল হতে পারছেন না। অর্থাৎ আপনার আশেপাশেই দেখবেন যে একজন খুব ভালোভাবে সংসার করছে, জীবনযাপন করছে, আবার একজনকে দেখবেন তার অবস্থা খুবই খারাপ। অতএব সেমনি রাশিচক্র অনুযায়ী জ্যোতিষশাস্ত্র সেম কথাই বলছে যে একই রাশির ব্যক্তিদের কোনো দিন সবার সমান নাও যেতে পারে, যেটি যদি হয় সেটি কাকতালীয় হতে পারে। কিন্তু দেখুন, এই ধনু রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র যেগুলো বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনাদের ভালোর জন্যই এই কথাগুলো বলবো। দেখুন, এই রাশির জাতকরা অর্থাৎ ধনু রাশির জাতকরা সূর্য গোচর থেকে বিশাল লাভবান পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধনু রাশির জাতকদের সূর্যের গমন বিশেষ ফলদায়ক হতে চলেছে। অর্থাৎ এই ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়ে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে, এবং এই একই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে এই ধনু রাশির জাতক জাতিকাদের, এবং কর্মক্ষেত্রে প্রবল উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধনু রাশির জাতক জাতিকাদের। আপনি ভালো কাজের জন্য উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে উৎসাহ পাবেন, যা পদোন্নতির পথ প্রশস্ত করবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন। ছাত্রদের জন্যও এই সময়টা খুবই উপকার হবে। দেখুন, সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে এই ধনু রাশির
জাতকদের জন্য শুভ উপকারী প্রমাণিত হবে। এবং এই সময়ের মধ্যে আপনারা যদি কোনো কাজ মনে করে থাকেন যে আমরা করব, অবশ্যই সেই কাজগুলি শেষ করে ফেলুন, কারণ যেখানেই হাত দেবেন সেখানেই সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, এই সময়ে আপনি যানবাহন বা জমি ইত্যাদি কেনার একটি সুযোগ রয়েছে। এর সঙ্গে অন্যান্য বৈষয়িক আনন্দ বাড়বে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। এছাড়াও পদোন্নতি সম্ভাবনা রয়েছে, আর্থিক লাভের লক্ষণও রয়েছে। এই ধনুরাশির আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু উন্নতি হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগস্ট মাসে সূর্য তার নিজস্ব রাশিতে সিংহতে প্রবেশ করার ফলে এমন পরিস্থিতিতে এই ধনুরাশির জাতকদের বিশেষভাবে সুবিধা পেতে চলেছে। শুধু তাই নয়, তারা প্রেম জীবনে সাফল্য অর্জন করবে এবং কোনো ভালো সুসংবাদ পেতে পারেন এবং বাবা মায়ের সহযোগিতা পাবেন এবং টাকা পয়সার চিন্তা মুক্ত হবে। এসব মানুষের আত্মবিশ্বাস বাড়বে, এছাড়াও বাড়বে সম্মান এবং খ্যাতি। দেখুন, এই ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ধনুরাশির জাতকদের অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। জীবনে আসা অনেক ধরনের সমস্যার সমাধান হবে এবং এই সিংহ রাশিতে সূর্যের গোচরের কারণে এই ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে প্রবল। এবং যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করার কথা ভেবে আছেন এবং নতুন বাড়ি বা যানবাহন ইত্যাদি কেনার কথা যদি ভেবে থাকেন, তাহলে তাদের স্বপ্ন এবার পূরণ হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে এই সময় আপনার ভালো যাবে এবং এই রাশির জাতকদের জীবনে উন্নতি হবে প্রবল। দেখুন, আপনারা কিন্তু যদি কোনো ব্যবসা করে থাকেন, কিংবা কোনো শেয়ার মার্কেট হোক কিংবা জায়গা জমি কেনা বেচার সঙ্গে হোক, তাহলে কিন্তু অবশ্যই সেই শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন, কারণ এই আগস্ট মাসে সেখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আর একটি শুভ ঘটনা হচ্ছে, যারা লটারির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু যদি পারেন এই আগস্ট মাসে একটু ট্রাই করে দেখতে পারেন, কারণ এই লটারিতে শুভ যোগ দেখাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে। তাই তো বলছি, আপনারা তো অনেক টাকাই খরচ করেন, একটু অল্প টাকা খরচ করে একটু ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনাদের ভাগ্য একটি লটারির যোগ দেখাচ্ছে, তাই জ্যোতিষশাস্ত্র বলছে। দেখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনারা একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন, জয় সূর্যদেবায় নমঃ, জয় সূর্যদেবায় নমঃ।